গুড মর্নিং ফ্রেন্ডস, আমি তোমাদের পার্থপ্রতিম। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ডে ওয়ান, মানে আমার আজকে ইউএসজি করাতে যেতে হবে, তো সাথে একটা জলের বোতল, পার্স আর টুপি, একা একার সাথী হয়ে চললাম আমি ইউএসজি করাতে। আমার বাড়ির নিচে খুব সুন্দর বাজার বসে এবং ফ্রেশ ফ্রেশ বাজার পাওয়া যায়। বাজারে দাঁড়িয়ে আছি আমি এখন। আমার টোটো চলে এসেছে, উঠে পড়লাম পঞ্চুর টোটো, টোটোতে বসে পড়লাম। NMB মানিকতলা চললাম গন্তব্যস্থলে। ডেস্টিনেশনে চলে এসেছি, NMB ডায়াগনস্টিক্স। ডাক্তারবাবু আসার কথা ছিল সকাল 8টায়, অ্যাজ ইউজুয়াল আমায় টাইম দিয়েছিল, আমি চলে এসেছি। বাট এসে শুনছি উনি এখনও বাড়ি থেকে বেরোয়নি, মেবি এটা টাইম লাগবে, বেলা 12টা বেজে যাবে হয়তো, কি মোর দেন দ্যাট, গড নোস। বেডে শুয়ে পড়েছি, এখানে ECG হবে, ভেতরে কেউ নেই, তাই টুক করে করে নিলাম। বলে না আমরা বাঙালি সব পারি। আমার টেস্ট শেষ, এবার বাড়ির দিকে রওনা। ভাবছি বাড়ির দিকে যাবার আগে দু একটা জিনিস আমাদের হালুমের জন্য নেবার আছে, একটু নিয়ে নিই তারপর বাড়ি। টোটোতে বসে পড়েছি, এবার বাড়ি ফেরার পেলা, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। অলরেডি আসার পর হঠাৎ করে খবর এলো আজকে মুর্শিদাবাদের শোটা হবে, দেন আই হ্যাভ টু গো। আমাদের প্রফেশনটাই এরকম, আমি মুর্শিদাবাদে আসছি, মুর্শিদাবাদ কান্দি ঘনশ্যামপুরে আমি একটু বাদেই আসছি, এখন রেডি হতে হবে, রেডি হওয়ার পর আবার ফিরে আসছি। তো গাইজ, শো মাস্ট গো অন, আমি রেডি, এবার আমি বেরোবো মুর্শিদাবাদ কান্দির উদ্দেশ্যে, গাড়িতে উঠে দেখা হচ্ছে। আগে যেটা প্রত্যেক দিন করতে হয়, থ্যাংক ইউ। ফাইনালি মুর্শিদাবাদের জন্য রওনা হচ্ছি। গাড়িতে বসে পড়েছি, এখন দেখা যাক কতক্ষণে মুর্শিদাবাদ পৌঁছাই। থ্যাংক ইউ এভরিওয়ান। একটু টি ব্রেক, লাল চা, তার কারণ আমার ডক্টরের বারণ আছে কোনো রকমভাবে দুধ চা খাওয়া যাবে না। আজকে আর আমার সাথে অ্যাজ ইউজুয়াল আমার ভাই রয়েছে অ্যান্ড আমার এক বাচ্চা রয়েছে, হাই করে দে, গুল্লু রয়েছে, বাকিটা পরে হবে। চলেছি গন্তব্যের দিকে, তো আজকে এখানেই ব্লগটা শেষ করলাম, কারণ এরপরে আর ব্লগ করাটা, কন্টিনিউ করাটা আজকের জন্য খুব চাপের হয়ে যাবে। সো টেক কেয়ার, এভাবেই ভালোবাসা দিও, এভাবেই পাশে থেকো, আর চার যা ইচ্ছা বলো, আমার ভালোবাসার মানুষ আমার পাশে থাকলে আমি এভাবেই এগিয়ে যাবো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।